আমি খুব খারাপ তাই না রে আলমিন না ভাই যে যাই গো আপনার মতো ভালো মানুষ আমি দেখিনি না রে আলমিন হলের কোনো ছেলেই তো আমার পছন্দ করে না সবাই শাস্তি দেই অত্যাচার করি ভাই আজ পর্যন্ত আপনি বিনা অপরাধে কাউরে একটা ঝাড়িও দেন নাই আর শাস্তি তো দূরের কথা ঠিক আছে কথা স্বামী ভাইয়ের ক্ষেত্রে সত্য যে সে কখনো কাউকে অন্যায়ভাবে অত্যাচার করেনি যা টুকটাক করেছে সেটা নিজের পক্ষে বলা যায় মজা করেই করেছে সিরিয়াস কোনো বিষয়ে সে কোনোদিন মজা করে হলের ছেলেপেলেদের সে অভিভাবকের মতো আগলে শাসন করার প্রয়োজনে শাসন করে বলা যেতে পারে তার শাসন করার ধরনটা অনেকের কাছে পছন্দ হয় তাই তো তার সাথে এমন একটা কষ্ট পেয়ে ওই রাতেই স্বামী ভাই হল ছেড়ে চলে যায় কোথায় যে গেল স্বামী ভাই কেউ জানে না তার বাড়িতে গিয়েও খোঁজ করে তাকে পাওয়া যায় সবসময় মজা ফুর্তি করার লোকটা